আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি খুবই সহজভাবে সাজনা দিয়ে ডালের রেসিপি শেয়ার করছি। ভিডিওটি পুরোপুরি ফলো করে রান্না করলে দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ মসুরির ডালকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ। লবণ পরে দেখে দেওয়া যাবে। আর এখানে আমি 1 কাপ ডালের জন্য প্রায় 6 কাপের মতো পানি ব্যবহার করেছি। এইবার আমি চুলার আঁচটা ধরিয়ে দেব আর অপেক্ষা করব ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 20 মিনিটের মতো অল্প আঁচে ডালটাকে বসিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, আর আপনারা চেক করে নেবেন ডালটা ভালো করে সেদ্ধ হয়েছে কি না। এই পর্যায়ে মশলা ব্যবহার করছি। এখানে 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর আছে 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এগুলোকে দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়া হয়ে গেলে একটা ঘুটনির সাহায্যে খুব ভালো করে ঘুটে নিচ্ছি, যাতে করে ডালগুলো আস্ত না থাকে। ভালো করে ঘুটে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করতে পারেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ আছে। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেব সাজনা ডাটা। সাজনার ডাটাগুলো আমি খুব ভালো করে ছুলে তারপর খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। সাজনার ডাটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজের সাথে সাজনার ডাটাগুলোকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আঁচ করতে হবে। অল্প আঁচে এগুলোকে ফুটিয়ে নিলেই দেখবেন সাজনার ডাটাগুলো সেদ্ধ হয়ে যাবে, সাথে পেঁয়াজটাও। ডালটাকে এবার বাগার দিয়ে নিতে হবে। তার জন্য একটা সাইডে আমি একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে, তারপর তার মধ্যে 2 টেবিল চামচ রসুন কুচি আর 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে ভালো করে, যাতে পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। পুড়ে গেলে ডালটা তিতো লাগবে। এইবার সেই ব্রাউন করে ভেজে নেওয়া রসুনগুলোকে এই ডালের মধ্যে ঢেলে দিতে হবে। যাদের ডাল রান্না ভালো হয় না অথবা অন্যভাবে রান্না করে থাকেন, এইভাবে রান্না করে দেখবেন। এবার এর মধ্যে 5 থেকে 6টা কাঁচামরিচ ফালি ব্যবহার করলাম। তারপর দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। এই সবগুলো উপকরণ দিয়ে তারপর একটু মিশিয়ে নিতে হবে। আমাদের ডাল রান্না কিন্তু প্রায় হয়েই এসেছে। এইবার লবণটা চেক করে নেবেন হয়েছে কি না, অবশ্যই লবণ চেক করে তারপর নামিয়ে নেবেন। এই ডালটা খেতে যে কত মজার, বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন, আর বানানোর পর অবশ্যই জানিয়ে যাবেন কেমন হয়েছে। আশা করছি আজকের রেসিপিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সবার যদি রেসিপিটি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।